আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোছাম্মদ আফসানা আক্তার, প্রভাষক পদার্থ বিজ্ঞান। আমরা গত ক্লাসে ভেক্টরের কয়েকটা ধরন জেনেছি। এ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করেছি সবগুলো আমরা ভেক্টর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। ভেক্টর কি জিনিস, ভেক্টর কাকে বলে, ভেক্টরের প্রকারভেদ আমরা আজকে শিখব হচ্ছে ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ। ভেক্টর রাশি কাকে বলে আমরা কি জানি? ভেক্টর হচ্ছে যে রাশিটার মান এবং দিক দুইটা থাকবে তাকে বলা হবে কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি গণিতের একটা শাখা আছে, যে শাখাকে বলা হয় ভেক্টর বীজগণিত। গণিতের যে শাখায় ভেক্টরের যোগ বিয়োগ গুণন নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিতের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলে আমাদের ভেক্টরের যোগ বিয়োগ এবং গুণন করা যায়। ভেক্টরের যোগ বিয়োগ গুণ করার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে, যে ভেক্টর রাশির যখন আমরা দুইটা ভেক্টর রাশিকে যোগ করব তখন কি হবে, দুইটা রাশিকে অবশ্যই সমজাতীয় হতে হবে। সমজাতীয় কেন হতে হবে? যদি আমরা বেগের সাথে বেগ যোগ করি তাহলে আমরা যোগ করতে পারবো, অথবা বেগের সাথে আর একটা বেগ যোগ করতে চাইলে আমরা করতে পারবো। কিন্তু বেগের সাথে যদি আমরা ত্বরণ যোগ করতে চাই, আমরা কি জানি বেগও একটা ভেক্টর রাশি, ত্বরণও একটা ভেক্টর রাশি, কিন্তু বেগের সাথে আমরা বেগ যোগ করতে পারবো কিন্তু ত্বরণের সাথে ত্বরণ যোগ করতে পারবো, কিন্তু বেগ আর ত্বরণ কখনোই আমরা একসাথে যোগ করতে পারবো না। তাহলে কি হবে, ভেক্টর রাশিকে যোগ করতে গেলে বা বিয়োগ করতে গেলে বা গুণন করতে গেলে কি করতে হবে? ভেক্টর রাশিকে যোগ করতে গেলে বিয়োগ করতে গেলে অবশ্যই সমজাতীয় হতে হবে, বেগের সাথে বেগ যোগ করতে হবে, ত্বরণের সাথে ত্বরণ যোগ করতে হবে। স্কেলার রাশির ক্ষেত্রেও এই নিয়মটা থাকে, কারণ স্কেলার রাশির ক্ষেত্রেও কি করতে পারি আমরা, স্কেলার রাশির ক্ষেত্রে যদি সংখ্যা হয়, স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যদি কি করি, তিন এর সাথে দুই যোগ করতে পারি পাঁচ, কারণ এটাও একটা সংখ্যা এটাও একটা সংখ্যা। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে কি আমরা এক্স এর সাথে তিন যোগ করতে পারি? আমরা কিভাবে থ্রি এক্স লিখতে পারি? পারি না। কিন্তু এক্স এর সাথে আমরা কি করতে পারি? এক্স এর সাথে এক্স যোগ করে আমরা টু এক্স লিখতে পারি। এটা একটা চলক, এটা একটা চলক, অর্থাৎ কি এখানে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, একই জাতীয় জিনিস। এটা একটা চলক, এটা একটা চলক, তার মানে কি একই জাতীয় জিনিস। তার মানে কি আমরা যোগের ক্ষেত্রে কি করতে পারবো? অবশ্যই একই জাতীয় হতে হবে। এরকম ভেক্টরের ক্ষেত্রেও কি করতে পারবে? আমাদের যদি বল একটা ভেক্টর যদি আমরা ধরি আর হচ্ছে ত্বরণ, এই ভেক্টর দুটাকে আমরা যোগ করতে পারবো না। আমরা ত্বরণের সাথে ত্বরণ যোগ করতে পারবো, এই ভেক্টরের সাথে এই ভেক্টর আমরা যোগ করতে পারবো, কিন্তু এই ভেক্টরের সাথে এই ভেক্টর যোগ করতে আমরা পারবো না, কিন্তু এই ভেক্টরের সাথে এই ভেক্টর আমরা যোগ করতে পারবো। তার মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ভেক্টরের যোগের ক্ষেত্রে কি করতে হবে, ভেক্টর যোগের ক্ষেত্রে অবশ্যই একই জাতীয় রাশি হতে হবে। একই জাতীয় হলে তখনই আমরা যোগ করতে পারবো, না হলে যোগ করতে পারবো না। যোগ করতে কি করে, আমরা যখন দুইটা জিনিস যোগ করি, যোগ করার পরে তৃতীয় একটা জিনিস পাই, দুইটা জিনিস যোগ করার পরে আমরা কি করি, তৃতীয় একটা জিনিস পাই। তার মানে প্রথম যে দুইটা জিনিস আছে তার একটা নাম আছে, তৃতীয় আমরা যেটা পাবো তার একটা নাম আছে। আমাদের প্রথমে যে দুইটা জিনিস যোগ করব, আমরা যদি ধরি যে হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুইটাকে আমরা যদি যোগ করতে চাই, আমরা যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলতে চাই, তার মানে কি করতে হবে, এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা বলবো আলাদা আলাদা ভাবে যখন থাকবে, এটা একটা উপাংশ, এটাকে বলা হবে উপাংশ। যে ভেক্টর গুলোকে আমরা যোগ করব সেগুলোকে বলবো আমরা উপাংশ, আর যোগ করার পরে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে লব্ধি। যদি দুইটা ভেক্টরকে আমরা এভাবে দেখি, এ ভেক্টরটা এই দিকে যাচ্ছে, একটা ভেক্টর বি বি এই দিকে যাচ্ছে, তার মানে আমরা যদি এখন এই দুটো যোগ করতে চাই, যোগ করবো কিভাবে, এ ভেক্টর কোন দিকে গেছে, এ ভেক্টর এই দিকে গেছে, বি ভেক্টরটা কোন দিকে গেছে, এই দিকে, তার মানে কি হবে, বি ভেক্টরটা হবে কোন দিকে, এই দিকে। যোগের ক্ষেত্রে যেটা করতে হয়, ভেক্টর যোগের ক্ষেত্রে যে নিয়মটা মানতে হবে, একটা ভেক্টর তুমি যখন শেষ করবা, এই ভেক্টরের এই জায়গাটাকে আমরা কি বলছি পাদবিন্দু, আর এই জায়গাটা কি শীর্ষবিন্দু। বি ভেক্টরের এই জায়গাটা হচ্ছে পাদবিন্দু, এই জায়গাটা হচ্ছে শীর্ষবিন্দু। আমরা যখন ভেক্টর গুলাকে যোগ করব, যখন দুইটা ভেক্টরকে যোগ করা হবে,
একটা ভেক্টর তুমি প্রথমে যে ভেক্টরটা লিখবা সেই ভেক্টরটা যখন শেষ হয়ে যাবে সেই ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করতে হবে। আমি কি করছি, এখান থেকে এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর কোথায় থেকে কোথায় আসছে, এ ভেক্টরের শুরু এখানে শেষ এখানে, পাদবিন্দু কোথায় শেষ, এখানে শুরু এখানে শেষ, বি ভেক্টরের পাদবিন্দুটা এই জায়গায় বসবে, এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসে তার উপর যাবে, এটাকে এইভাবে ভেক্টর গুলাকে যোগ করে চিহ্নিত অঙ্কন করা হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এ ভেক্টর যোগ বি ভেক্টর, এই দুটাকে যোগ করার পরে কি হবে আমাদের যোগফলটা কি হবে। আমরা যদি এখন বলি যে এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগফল কি হবে, তাহলে প্রথম অবস্থান কোথায় ছিল এখানে, শেষ অবস্থান কোথায় এখানে, তার হচ্ছে এ ভেক্টর আসে এখানে শেষ হয়েছে শীর্ষবিন্দুতে বি ভেক্টর যোগ হওয়ার ফলে এদিকে এসে, তার মানে প্রথম অবস্থান কোথায় বলতে যা, প্রথম অবস্থান এখানে শেষ অবস্থান এখানে, প্রথম এবং শেষ অবস্থানে যোগ করতে হবে, প্রথম এবং শেষ অবস্থান যোগ করার ফলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে বলা হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, মানে হচ্ছে লব্ধি, এই রেখাটাকে বলা হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি। লব্ধি কাকে বলবো, তাহলে আমরা দুইটা ভেক্টর রাশির যোগফল হিসেবে পাবো, আমরা দুইটা ভেক্টরকে যোগ করার পরে আমরা কি পাবো, আর একটা ভেক্টর পাবো, এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করার পরে আমরা কি পাবো, তৃতীয় আর একটা ভেক্টর পাবো। এই জন্য এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল কোনটা হবে, প্রথম অবস্থান এবং শেষ অবস্থানকে যোগ করে যে আমরা রেখাটা পাবো ভেক্টর রেখাটা, সেটাকে বলা হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধি। তার মানে এই রেখাটা হচ্ছে লব্ধি, এর নাম আমরা কি দিতে পারি, এর নাম আমরা সি ভেক্টর যদি ধরি, তার মানে কি এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল হচ্ছে কি ভেক্টর, সি ভেক্টর। আর অবস্থান দিক কোন দিকে হবে, এই সি ভেক্টরটার দিক কোন দিকে হবে, দিক হবে প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টরের দিকে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে অবস্থানটা হবে লব্ধির দিক। এখন যদি আমরা ধরছি আলাদা দুইটা ভেক্টর যদি দিই আমরা, এটার নাম যদি দিই আমরা পি ভেক্টর, পি ভেক্টরটা শুরু এখানে যাচ্ছে এদিকে, এটা কিউ ভেক্টর, কিউ ভেক্টরটা পাদবিন্দু এখানে শীর্ষবিন্দু এখানে উপরের দিকে যাচ্ছে, প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের যোগফল, পি বিন্দুর পাদবিন্দু থেকে কিউ বিন্দুর শীর্ষবিন্দু, পি বিন্দুর পাদবিন্দু থেকে কিউ বিন্দুর শীর্ষবিন্দু পর্যন্ত আমরা যদি যোগ করি যে রেখাটা পাবো আমরা সেটা কি পাবো, এই যে আমাদের পি এখানে হচ্ছে কিউ, তার মানে এখানে যদি আমরা দিই যে হচ্ছে এই রেখাটা আমরা কি পেলাম, এই রেখাটা যেটা পাইলাম সেটা হবে পি এবং কিউ এর যোগফল, এটাকে যদি আমরা আর ভেক্টর ধরি, কারণ পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করার পরে আমরা কি পাবো, একটা নতুন ভেক্টর পাবো, তো যেটাকে আমরা কি বলছি লব্ধি ভেক্টর, তার মানে কি পি এবং কিউ এর যোগফল আমাদের কি হবে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর, এবং আর এর দিক কোন দিকে হবে, আর এর দিক সবসময় কোথায় হবে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এভাবে আমরা কি করতে পারি দুইটা ভেক্টরে যোগ করতে পারি। এখন যদি দুইয়ের অধিক ভেক্টর হয়, দুইয়ের অধিক ভেক্টর যদি হয় তাহলে আমরা কিভাবে যোগ করবো, ধরি আমাদের এই একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, প্রথমে শুরু করতে হবে কি ভেক্টর দিয়ে, যেহেতু চারটা ভেক্টর দেওয়া আছে প্রথমে হচ্ছে এ ভেক্টর দেওয়া আছে, তার মানে এ ভেক্টরটা আমরা নিতে হবে, এ ভেক্টরটা কোন দিকে আছে এদিকে, এ ভেক্টরের মান যতটুকু আছে ততটুকুই থাকতে হবে, এ ভেক্টরের মান যদি এখানে দুই থাকে এখানেও কত থাকতে হবে, তোমার দুই থাকতে হবে, তুমি যখন যোগ করবা এ ভেক্টর এভাবে দুই থাকতে হবে, তাহলে আমরা যোগ করি যদি এটা হচ্ছে এ ভেক্টর,
এই ভেক্টরের সাথে কোন ভেক্টর যোগ হবে বি ভেক্টর বি ভেক্টর কোন দিকে আছে এই দিকে বি ভেক্টর এই দিকে আছে তার মানে যোগ হবে কি বি ভেক্টর এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের কি হবে পাদবিন্দু হবে এই দিকে এটা হচ্ছে বি ভেক্টর আর বি ভেক্টরের শীর্ষবিন্দু যেখানে শেষ হলো সেখানে আছে সি ভেক্টরের পাদবিন্দুটা যোগ হবে তাহলে সি ভেক্টর কোন দিকে আছে এই দিকে তার মানে এইখানে আসবে এটা হবে সি ভেক্টর তারপরে আছে কি ভেক্টর ডি ভেক্টর ডি ভেক্টর কোন দিকে আছে এই দিকে তার মানে এখানে হবে সি ভেক্টরের শীর্ষবিন্দুতে ডি ভেক্টরের পাদবিন্দু এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দু এবং সি ভেক্টরের শীর্ষবিন্দুতে ডি ভেক্টরের পাদবিন্দু মান ঠিক রেখে দিক ঠিক রেখে ভেক্টরগুলোকে আমাদের যোগ করতে হবে তাহলে এখন আমাদের এই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর এটা সমান আমরা কি পাবো এটা সমান আমরা কি পাবো যেহেতু সবগুলো আমরা যোগ করব যোগ করার পরে কি পাবো অবশ্যই নতুন একটা ভেক্টর পাবো কারণ যেহেতু ভেক্টর রাশি যোগ করতেছি তার মানে আমরা কি পাবো একটা নতুন ভেক্টর পাবো নতুন ভেক্টরটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব লব্ধি দিয়ে লব্ধি নতুন ভেক্টরটাকে কি বলা হয় লব্ধি লব্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয় এখন আমাদের যোগফল কি হবে প্রথম অবস্থান কোথায় ছিল এইখানে এ বিন্দু পাদবিন্দুতে কি ছিল প্রথম অবস্থান এবং সর্বশেষ অবস্থান কোথায় আসলো সর্বশেষ হচ্ছে বি বিন্দুর শীর্ষবিন্দু তাহলে প্রথম অবস্থান হচ্ছে এ বিন্দুর পাদবিন্দু এবং হচ্ছে এ ভেক্টরের পাদবিন্দুটা হচ্ছে প্রথম অবস্থা আর হচ্ছে ডি ভেক্টরের শীর্ষবিন্দুটা হচ্ছে শেষ অবস্থা তাহলে স্মরণ কতটুকু হলো শেষ অবস্থা আর প্রথম অবস্থা মানে এতটুকু তাহলে স্মরণ আমাদের কি হলো এ থেকে ডি এর দিকে যতটুকু প্রথম অবস্থান এবং শেষ অবস্থান এবং এর দিক হবে কি এই রেখাটা এই যে আমরা ভেক্টর রেখাটা পাবো এ থেকে ডি এই রেখাটাকে আমরা কি বলবো লব্ধি এবং এর দিক কত দিকে হবে প্রথম থেকে শেষ অবস্থানের দিকে এটার নাম যদি আমরা দেখি আর আমরা যদি এর যোগফলটাকে আর ভেক্টর লিখি তার মানে কি হবে এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর এই সবগুলো ভেক্টর যোগ করার পরে আমরা কি পাইলাম আর ভেক্টর পাইলাম এবং এটা দিক কোন দিকে হবে এ ভেক্টর থেকে ডি ভেক্টরের দিকে তার মানে আমরা এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি আর ভেক্টর তাহলে ভেক্টর গুলোকে আমরা কিভাবে যোগ করব ভেক্টর যোগ করার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে কি প্রথম প্রথম ভেক্টরের যে পাদবিন্দু সেটা ঠিক রেখে যখন আমরা শীর্ষবিন্দুতে যাব শীর্ষবিন্দুতে কি হবে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুটা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যোগ হবে এভাবে আমরা একটার পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দুর সাথে যোগ করে ভেক্টরের যোগগুলো করব এখন আমরা দেখব ভেক্টরের বিয়োগটা আমরা কিভাবে করব আমরা ধরলাম এটা একটা ভেক্টর যার নাম হচ্ছে এ ভেক্টর একটা ভেক্টর যার নাম আমরা ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর এখানে একটা ভেক্টর যেটার নাম দিলাম আমরা বি ভেক্টর এখন আমাদের কি করতে হবে এই দুটা ভেক্টরের বিয়োগ করতে হবে এই দুটা ভেক্টর আমরা বিয়োগ কিভাবে করব এ ভেক্টর এবং বি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর বিয়োগ করতে গেলে কি করতে হবে আমাদের আমরা যদি এখন বলি এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর সমান কিভাবে করব আমরা কত হবে এবং কিভাবে করব দুটা ভেক্টরের বিয়োগ ফল আমরা করতে যাচ্ছি বিয়োগ করতে গেলে কি করতে হবে বিয়োগ ভেক্টরের বিয়োগ ভেক্টর যোগেরই আর একটা রূপ কিভাবে ভেক্টর যোগের আর একটা রূপ কোন ভেক্টরকে একটা ভেক্টরের সাথে যোগ করতে গেলে কি করতে হবে ওই ভেক্টরটা প্রথমে ওই ভেক্টরটা বিপরীত ভেক্টর নির্ণয় করতে হবে আগে বিপরীত ভেক্টর আমরা আগেই জেনেছি বিপরীত ভেক্টর কিভাবে পাওয়া যায় বিপরীত ভেক্টরটা কি মান সমান রেখে শুধুমাত্র দিক পরিবর্তন যদি হয় যেমন
এটা হচ্ছে কি আমাদের এখানে এটা কি ভেক্টর দেয়া আছে বি ভেক্টর বি ভেক্টরটা কোন দিকে যাচ্ছে এখান থেকে উপরের দিকে যাচ্ছে বি ভেক্টর এর মান যদি কত হয় 3 এর মান যদি আমরা ধরি 3 বি ভেক্টরের মান 3 এবং সেটা কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে এর বিপরীত ভেক্টর কত হবে বিপরীত ভেক্টর হবে কোন দিকে মান ঠিক রেখে এটা কি হবে বি ভেক্টর তাই কি এটাও বি ভেক্টর এটাও বি ভেক্টর এটার মান 3 এটার মানও 3 কি হবে দিক উল্টা হয়ে গেলে কি হয় দ্বিগুণটা হয়ে গেলে তখন ভেক্টরের সামনে কি চিহ্ন আসে মাইনাস চিহ্ন আসে আর এই ভেক্টরগুলোকে কি বলা হয় বিপরীত ভেক্টর বলা হয় বিপরীত সমান মান ঠিক রেখে শুধুমাত্র দিক পরিবর্তন করলে যে ভেক্টর আমরা পাই সেটা কি হয় বিপরীত ভেক্টর বলা হয় ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমরা দেখব কি একটা ভেক্টরের সাথে যদি ওই ভেক্টরের বিপরীত ভেক্টরটা আমরা যোগ করি তাহলে কি হয় আমাদের এ ভেক্টর এটা আছে দেয়া আছে আমাদের এ ভেক্টর আমরা ধরলাম যে এটা একটা এ ভেক্টর না বি ভেক্টর এটা এই দুটোর আমাদের যোগ করতে বলছে তার মানে কি করতে হবে প্রথমে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা আগে আমাদের নিতে হবে বি ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা হবে এটা এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টরের বিপরীত ভেক্টর এখন আমরা যদি এ ভেক্টরের সাথে এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করি বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করি অর্থাৎ মাইনাস বি ভেক্টর তাহলে আমরা কি পাবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এজন্যই বলা হয় ভেক্টর বিয়োগটা হচ্ছে ভেক্টর যোগের অন্য আরেকটা রূপ কারণ হচ্ছে ভেক্টর বিয়োগটাকে আমরা সরাসরি করতে পারবো না ভেক্টর বিয়োগটা করতে গেলে কি করতে হবে যে ভেক্টর দুইটাকে আমাদের বিয়োগ করতে হবে প্রথম ভেক্টরের থেকে দ্বিতীয় ভেক্টরটা বিয়োগ দেওয়ার জন্য দ্বিতীয় ভেক্টরের বিপরীত যে ভেক্টরটা আমরা পাবো সেই ভেক্টরটাকে ওটার সাথে যোগ করতে হবে তাহলেই আমরা পাবো এখন আমরা দেখবো যে এ ভেক্টর কোন দিক থেকে কোন দিকে গেছে এই দিক থেকে এই দিকে গেছে তার মানে এ ভেক্টর এটা এ ভেক্টরের সাথে আমরা কি করব বি ভেক্টর বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করবো বি ভেক্টরের বিপরীত ভেক্টর কোন দিকে এই দিকে তার মানে এটা এখানে আসবে এই শীর্ষবিন্দু থেকে এদিকে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর এখন আমাদের স্মরণ কোথায় দিকে হলো এটা ছিল প্রথম বিন্দু এটা হচ্ছে শেষ বিন্দু তাহলে স্মরণ কতটুকু হলো স্মরণ হচ্ছে এটা এটা হচ্ছে প্রথম বিন্দু এটা হলো শেষ বিন্দু তাহলে দিক কোন দিতে হবে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এবং এ ভেক্টর এর সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা আমরা যোগ করছি যখন তখন আমরা কি পাবো আর একটা ভেক্টর পাবো লব্ধি ভেক্টর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব আর ভেক্টর দ্বারা প্রকাশ করব অথবা আর ভেক্টর দ্বারা প্রকাশ করব তার মানে কি এই আর সমান কি লিখতে পারি আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলের কারণে কি পাবো আমরা এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করার কারণে একটা নতুন ভেক্টর পাইলাম যেটার নাম দিলাম আমরা আর ভেক্টর আর ভেক্টরটা সমান কি আসলে আর ভেক্টরটা আসলে কি আর ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর তার মানে হচ্ছে হলো এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর তার মানে এই যে ভেক্টরটা এটাকে আমরা কি লিখতে পারি এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে দুইটা ভেক্টরের বিয়োগফল কিভাবে পাবো আমরা দুইটা ভেক্টরের বিয়োগফল পাওয়ার জন্য কি করতে হবে দুইটা ভেক্টরের বিয়োগফল পাওয়ার জন্য প্রথমে আমরা যে ভেক্টরটা থেকে আরেকটা ভেক্টর যখন বিয়োগ করব প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরটাকে বিয়োগ করার জন্য দ্বিতীয় ভেক্টরটার বিপরীত ভেক্টরটাকে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা কি পাবো ওই দুইটা ভেক্টরের বিয়োগফল পাবো যদি পি একটা ভেক্টর হয় যেটা এই দিকে যাচ্ছে এবং কিউ একটা ভেক্টর যেটা এই দিকে যাচ্ছে এখন তোমাকে বলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর তাহলে আমরা এটা কিভাবে করব পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে দুইটা ভেক্টরের বিয়োগফল করতে বলছে
তাহলে দুইটা ভেক্টরের বিয়োগফল করার জন্য কি করতে হবে, প্রথম ভেক্টর যা আছে তাই, প্রথম ভেক্টর কোন দিকে আছে, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ এই দিক থেকে এইখানে, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। কিউ ভেক্টর কে আমরা কি করবো, কিউ ভেক্টর কে আমরা সরাসরি এভাবে দিতে পারবো, এখান থেকে এখানে দিতে পারবো, কিউ ভেক্টর কে আমরা যদি এখান থেকে এখানে দেই, তার মানে হচ্ছে এটা কি প্লাস কিউ, তার মানে এখানে কি হচ্ছে এটা পি প্লাস কিউ হবে, তখন এটাকে এভাবে দেওয়া যাবে না, পি মাইনাস কিউ করার জন্য কি করতে হবে আমাদের পি ভেক্টরের শীর্ষতে কিউ ভেক্টর বিপরীত ভেক্টর দিতে হবে, বিপরীত ভেক্টর কোনটা হবে, মান সমান রেখে দিক কি করতে হবে উল্টাই দিতে হবে, দিক উল্টাই দিলে আমরা এখানে কি পাবো মাইনাস কিউ ভেক্টর, তাহলে এই এই ভেক্টরটা কি হবে, এই কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। এখন আমরা এটাকে কি করব, এই মাইনাস কিউ ভেক্টরের পাদবিন্দুটা পি ভেক্টরের শীর্ষ বিন্দুতে এসে যোগ করব, এটা কোন দিকে আসবে, এই দিকে আসবে। এখন কি হবে, এখন হচ্ছে এটা ছিল কি প্রথম অবস্থান, এটা হচ্ছে কি শেষ অবস্থান, তার মানে এই দুটোকে আমরা কি করব যোগ করে দিব, দিক কোন দিকে হবে, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এই দিকে। এখন পি এবং কিউ, পি এবং কিউ এর হচ্ছে বিয়োগফল কত হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা লব্ধি ধরি, বিয়োগফলটা কি হবে লব্ধি, লব্ধিকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, ধরি আর অথবা আমরা সি যেটাই ধরি না কেন, এটা কি হচ্ছে, তাহলে হচ্ছে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর সমান আমরা পাচ্ছি হলো আর ভেক্টর, অথবা কি লিখতে পারি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর, তার মানে এই যে ভেক্টরটা আমরা পাইলাম পর দিতে পি বিন্দু থেকে কিউ বিন্দু শীর্ষ বিন্দু পর্যন্ত যে মোট সরণটা পাইলাম সেটা কেমন হবে, কি এই রেখাটা হবে হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিয়োগফল। এভাবে আমরা কি করব, দুইটা ভেক্টরের বিয়োগ করব, এখন যদি আমাদের দুইটা ভেক্টর এভাবে দেওয়া থাকে, এই ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এখন ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ, এখন এ এবং বি ভেক্টর এর যোগ এবং বিয়োগ কি একই রকম হবে, এখন আমরা সেটা দেখব, এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগ এবং বিয়োগ কখনোই একরকম হবে না, এ ভেক্টরকে আমরা কোন থেকে শুরু এদিকে, তার মানে এ ভেক্টরটা এখান থেকে এদিকে, এটা হচ্ছে কি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর কোন দিকে আছে, এ বি ভেক্টর, এটাকে আমরা যোগ করব, তার মানে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তার মানে এ প্লাস বি যদি আমরা করি তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান, এই দুটা হচ্ছে যোগ, তার মানে এটা হচ্ছে কি লব্ধি, এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এর দিক কোন দিকে, এদিক থেকে এদিকে, এটা হচ্ছে দিক। এখন এ ভেক্টরের সাথে যদি আমরা বি ভেক্টর বিয়োগ করি তাহলে কি হবে, বি ভেক্টর বের করার জন্য কি করতে হবে, এর সমান মানের বিপরীত ভেক্টর নিতে হবে, এটা কি হবে, এ বি ভেক্টরের বিপরীত ভেক্টর, বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা কিসের সাথে যোগ হবে, এই এ ভেক্টর এর এ ভেক্টরের শীর্ষ বিন্দুর সাথে, কোন দিকে হবে, এই দিকে হবে, মানে এর বি ভেক্টরের অপোজিটে আসবে, এটা হবে এদিকে, দিক ঠিক রেখে এটা হবে এদিকে, তার মানে কি এখন হচ্ছে এটা কি হবে মাইনাস বি ভেক্টর, এ বিন্দুর শীর্ষ বিন্দুতে বি বিন্দুর বিপরীত ভেক্টরটা আমরা যোগ করলাম, তাহলে সরণ কোথায়, এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান, এটা হচ্ছে সরণ, দিক কোন দিকে হবে, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের, এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগ কত হবে, এটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ হচ্ছে লব্ধি, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম, এখান থেকে দেখো যখন আমরা যোগ করব, যোগ করার সময় কি পেলাম, যোগ করার সময় হচ্ছে এই রেখাটা হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল হচ্ছে এটা, এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল হচ্ছে এটা, এভাবে আমরা দুইটা ভেক্টরকে যোগ এবং বিয়োগ করতে পারবো।
এভাবে একাধিক রাশির একাধিক ভেক্টর গুলোকেও এভাবে যোগ বিয়োগ করা যায়। আজকের ক্লাসে আমরা এটা আমরা কি জানলাম, আজকের ক্লাসে আমরা শিখলাম কি ভেক্টরকে দুইটা ভেক্টরকে কিভাবে যোগ এবং দুইটা ভেক্টরকে কিভাবে বিয়োগ করা যায়। আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।